নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বছরের বাচ্চাদের চিকেন স্যুপের রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্যে লাগছে কুচনো ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি কুচনো বিনস, নিয়ে নিয়েছি গাজর, সামান্য বাঁধাকপি ও কয়েকটা কড়াইশুঁটি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা, আর লাগছে বাটার। প্রেশার কুকারে আমি কিছুটা জল নিয়ে নিচ্ছি। চিকেনটা আমি তখন দেখাতে ভুলে গিয়েছিলাম। 4 থেকে 5টা মাংসের টুকরো ছোট করে আমি কেটে নিয়েছি। প্রেশার কুকারে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম। সমস্ত সবজিগুলো ভালো করে আগে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি কুচনো বিনস, দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি, দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, দিয়ে দিচ্ছি 1টা কুচনো পেঁয়াজ, যতটা রসুন আমি কুচিয়ে রেখেছি তার 1/2 পোর্শনটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আদা বাটা। প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। প্রেশার কুকারটা নামিয়ে রেখে এখনই খুলবো না, কিছুক্ষণ রেখে দেব। একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দেব 1 চামচ বাটার। দিয়ে দিচ্ছি 1টা কুচনো পেঁয়াজ। যে রসুন কুচিটা রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। টমেটোর বীজটা ফেলে দিয়েছি, কারণ টমেটোর বীজ খুব সহজে হজম হয় না, বাচ্চাদের পেট কামড়াতে পারে, সেই জন্যে টমেটোর বীজটা অবশ্যই ফেলে দিতে হবে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, পেঁয়াজ রসুনটা আরও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আদা বাটা। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। সেদ্ধ করা চিকেন আর সবজিগুলো জল ঝরিয়ে নেব। চিকেনের স্টকটা কিন্তু আমরা ফেলে দেব না, ওটা কিন্তু পরে কাজে লাগবে। চিকেনটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে হয়ে গেছে। এদিকে মশলাও আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিকেন আর সবজিগুলো। চিকেন সহ সবজিগুলো মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 1 বছরের ছোট বাচ্চারা কর্নফ্লাওয়ার হজম নাও করতে পারে, সেই জন্যে আমি কর্নফ্লাওয়ারটা স্কিপ করেছি। আর যেহেতু আমি কর্নফ্লাওয়ার দেব না, সেই জন্যে সবজি আর চিকেনটা খুবই অল্প জলে সেদ্ধ করেছি, যাতে পরে স্যুপটাকে কর্নফ্লাওয়ার দিয়ে গাঢ় না করতে হয়। কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে চিকেন স্টকটা দিয়ে দেব। আমার প্রায় 2.5 বাটির মতো চিকেন স্টক হয়েছে, প্রথমে আমি 1 বাটি দিলাম। আমি একটা স্ম্যাশার দিয়ে এইভাবে একটু স্ম্যাশ করে দিচ্ছি। আপনাদের কাছে স্ম্যাশার না থাকলে হাতার পেছন দিয়ে বা ছোটো একটা বাটি পরিষ্কার করে নিয়ে সেটা দিয়েও চেপে চেপে দিতে পারেন।
স্ম্যাশ করে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি বাকি চিকেন স্টকটা দিয়ে দেব। চিকেন স্টকটা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আমি স্যুপটা একটু ঘন করলাম, আপনারা চাইলে আরেকটু পাতলা করতে পারেন। চিকেন স্যুপ আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার যারা এক বছরের বাচ্চা তাদের কিন্তু এইভাবে চিকেন স্যুপ দেওয়া যাবে না। তাদেরকে যেভাবে আমি দেখাচ্ছি ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিয়ে দিতে হবে। ছাঁকনির সাহায্যে পুরো জুসটা ভালো করে বের করে নিতে হবে। এরপর চামচ দিয়ে লিকুইড স্যুপটা এক বছরের বাচ্চাকে দেওয়া যাবে। তৈরি হয়ে গেল এক বছরের বাচ্চার চিকেন স্যুপ। আর এই স্যুপটা, যে স্যুপটা ছেঁকে নেওয়া নয়, সেই স্যুপটা এক বছরের থেকে বড় বাচ্চারা খেতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।